আসসালামু আলাইকুম। হে বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেছেন, আমি ম্যাক্সিমাম কথাই বলেছি জিরো আর্মসের কয়েল, জিরো আর্মসের কয়েল আপনারা শুনে অবশ্যই অভ্যস্ত হয়েছেন। তো সেক্ষেত্রে আজ আমি জিরো আর্মসের কয়েলের একটা মাদারবোর্ডের কাজ নিয়ে এসেছি। তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের ভালো একটা মাদারবোর্ড সম্পর্কে ধারণা হয়ে যাবে। আর নতুন যদি কেউ হয়ে থাকেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা যে আমি বলেছি, যদি ব্ল্যাক স্ক্রিন হয় বা কোনো ধরনের ছবির মধ্যে নেগেটিভ দেখা দেয়, সেক্ষেত্রে এই জিরো আর্মসের কয়েল কাটা থাকতে পারে, বা যদি হার্নেস কোনো কারণে প্রবলেম হয় সেক্ষেত্রেও নেগেটিভ থাকতে পারে, এবং টিকন যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও নেগেটিভ থাকতে পারে। তো আমার এই মাদারবোর্ডটা হচ্ছে কয়েল কাটা আছে, সেক্ষেত্রে আপনারা যদি অ্যানালগ বা ডিজিটাল ব্যবহার করেন, অ্যানালগ ব্যবহার করলে লো আর্মসের মাথাগুলো সুচালু করে নেবেন, খুবই সুচের মতো চোকা করে নেবেন, যাতে একটার সাথে একটা সম্পৃক্ত না হয়। তো এই কয়েলের সাথে চারটি কানেকশন থাকে, একটা কয়েলে চারটি কানেকশন থাকে, দুই জোড়া করে থাকে, দুই পেয়ার। তো সেক্ষেত্রে আমি প্রথমে কয়েলগুলো কয়েলের এই প্রিন্টের এই মাথা থেকে ওই প্রান্ত পর্যন্ত মেপে নিব। প্রত্যেকটা কয়েলের কয়েল যদি ঠিক থাকা সত্ত্বেও যদি আপনারা ব্ল্যাক স্ক্রিন পান, সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে মাদারবোর্ডে ফল্ট আছে, মাদারবোর্ড না হলে প্যানেলে ফল্ট আছে, একেবারে ফিক্স ফল্ট। তো সেক্ষেত্রে আপনারা প্যানেলটা ভালো করে ঘেটে দেখতে পারেন, প্যানেলের ডাটা আইসি আছে থাকে, সেক্ষেত্রে ডাটা ইনফরমেশন আইসি খারাপ হইলেও কিন্তু ছবি আপনাদের ব্ল্যাঙ্ক দেখা দেবে। তো আমি প্রথমে কয়েলগুলো মেপে নিব, মাপার পরে আসলে কয়েলগুলো চেঞ্জ করব। কয়েল চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের দুইটা সতর্কতা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে, আপনি যদি হট গান ব্যবহার করেন, ভালো হট গান যদি পারদর্শী হন অবশ্যই হট গান দিয়ে সেট করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা সোলদারিং আয়রন দিয়ে আপনারা এই কয়েলগুলো সেট করে নিতে পারেন। তবে সোলদারিং আয়রনের মাথাটা খুবই ভালো হতে হবে, বা চ্যাপটা যদি কেউ ব্যবহার করতে অভ্যস্ত চ্যাপটা ব্যবহার করুন। যদি চোখা মাথা যদি ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের তাঁতালের প্রতি খুবই এক্সপার্ট হইতে হবে, নাহলে দেখা যাচ্ছে আপনি যত কয়েল লাগান না কেন সেক্ষেত্রে শর্ট হয়ে থাকতে পারে, তবে শর্ট যেন না হয়। তো আমি বাজারে লোকাল যে কয়েলগুলো পাওয়া যায় আমি কয়েলগুলো নিয়ে নিয়েছি, অলরেডি পুরোনোগুলো আমি তুলে নিয়েছি। তো সেক্ষেত্রে আমি রাইয়ার সাথে ভালো রজনের সাথে একটু চুবিয়ে আমি জাস্ট এখানে বসাই দেবো, আমি হট গান দিয়ে লাগাবো। আসলে ভিডিওগুলো আমি একাই করি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমি কীভাবে লাগাই যে সেটগুলো আমি পুরো সেট আপ ভিডিওটা দিতে পারি না, তো সেই জন্যে আমি আপনাদেরকে বেসিকমূলক ইনফরমেশনগুলো দিয়ে থাকি, যাতে আপনাদের কাজের ক্ষেত্রে যেহেতু সহজ হয়, বা আমার তথ্যের উপর ভিত্তি করে আপনারা কাজ করলে আপনার কাজগুলো আসলেই অবশ্যই সুফল নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে কয়েল, এখানে যেহেতু 12 জোড়া কয়েল, সেক্ষেত্রে আমি তিনটা এই প্রান্তে আমি খুলে নিয়েছি, অলরেডি আমার লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমার হট গান দিয়ে লাগানো। তো সেক্ষেত্রে আপনারা ভালো করে চেক করে নেবেন যেন কোনো ধরনের শর্ট না থাকে। তো কয়েল ভালো করে মেপে কনফার্ম হয়ে শর্ট না থাকা অবস্থা আপনারা যদি না থাকে, তাহলে অবশ্যই মাদারবোর্ডের লাইন দিবেন, দিলেও অবশ্য ছবি নেগেটিভ পাবেন। আর যদি কোনো ক্রমে যদি কোনো কয়েল মিস থাকে, সেক্ষেত্রেও আপনাদের ছবি নেগেটিভ দেখা দেবে। তো এই হচ্ছে আমার ভিডিও। তো আপনারা এই কয়েলের প্রতি যদি আরও কোনো ভিডিও চান, অবশ্যই আমাকে ভিডিও করে কমেন্টে জানাবেন, আমি ভিডিও করে অবশ্যই নিয়ে আসবো। তো মেন কথা হচ্ছে, আপনারা ওল্ড মডেল, বিশেষ করে ওল্ড মডেলগুলো খুবই বেশি হয়, আর হচ্ছে নিউ মডেলগুলো আসলে খুবই কম। ওল্ড মডেলগুলোতে এই ধরনের কয়েল কাটা খুবই বেশি পাওয়া যায়। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন।